আজকের ভিডিওতে বলবো যে দেশি মুরগি কত দিনে ডিম পাড়া শুরু করে তারপর এই দেশি মুরগি বছরে কটা করে ডিম পাড়ে এবং কত দিন বয়স পর্যন্ত এরা ডিম পাড়ে তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ প্রথমেই আমি বলি যে দেশি মুরগি কত দিন বয়সে ডিম পাড়ে তো দেশি মুরগির যেটা আপনি যদি যেটা সাধারণ ছেড়ে পালন করছেন সাধারণ খাবার দাবার দিচ্ছেন এরকম করে যদি আপনি মুরগি পালন করে থাকেন তবে আপনার মুরগি সাড়ে পাঁচ মাস বয়সে কিন্তু ডিম পাড়া শুরু করবে সেটা কোনো ক্ষেত্রে ছয় মাস বয়সও লেগে যেতে পারে আপনি যদি ছেড়ে মুরগি পালন করেন সেখানে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস বয়স লাগবে তাদের ডিম পাড়া শুরু হতে তারপর যেটা আসছে যে যদি আপনি খামারি হিসেবে যেটা লেয়ার খাবার গ্রোয়ার খাবার এইসব খাবার যদি দিয়ে আপনার মুরগিটাকে নিয়ম অনুযায়ী পালন করা শুরু করেন তবে আপনার দেশি মুরগি মানে সাড়ে পাঁচ মাস পার হবে তখন থেকে কিন্তু ডিম পাড়া শুরু করে দিবে এটা কিন্তু নিয়ম আবার অনেক খামারি ভাই আছে যে চার মাস মুরগির বয়স হবে তখন থেকে কিন্তু মুরগিকে লেয়ার খাবার দেওয়া শুরু করে দিবে লেয়ার লেয়ার ওয়ান যেটা তো লেয়ার লেয়ার ওয়ান যেটা খাবার দেওয়ার কারণে মুরগির বয়স চার মাস কুড়ি দিন হলে কিন্তু মুরগি ডিম পাড়া শুরু করে দিবে সেই ক্ষেত্রে মুরগি কিন্তু বেশি দিন ডিম পারে না রেগুলার ডিম পারে যেহেতু অপ্রাপ্ত বয়সকে তারা ডিম পাড়া শুরু করছে তো তাদেরকে প্রাপ্ত বয়স্ক হতে দিতে হবে তারপরে কিন্তু তাদের কাছ থেকে ডিম সংগ্রহ করতে হবে তো এটা একটা বিষয় তো দেশি মুরগির কাছ থেকে কীভাবে আপনারা বেশি বেশি ডিম পাবেন রেগুলার সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে যেটা বিষয় আছে যে সোনা দেশি মুরগি আপনার বছরে কটা করে ডিম পারে তো অনেকে অনেক রকম কথা বলে যে হ্যাঁ দেশি মুরগি একশো আশিটারও বেশি ডিম পারে দুশোটা ডিম পেরে দেয় তো হ্যাঁ সেই রকম মুরগি ডিম পারে কিন্তু সেগুলো সেই দেশি মুরগিগুলো ডিম পারে যে মুরগি দেশি মুরগিগুলো কোনো সোনালি মোরগের সঙ্গে ক্রস করে করা হয়েছে মানে ক্রস ব্রিড পিওর ব্রিড কখনোই বছরে একশো আশিটা দুশোটা ডিম পারবে না পিওর যেটা দেশি মুরগি থাকবে সেটা বছরে সর্বোচ্চ একশো ষাটটা ডিম পারবে অর্থাৎ একশো পঞ্চাশটা একশো ষাটটা ডিম পারবে এটা কিন্তু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আমার মুরগিগুলোর বয়স ছয় মাস তারা কিন্তু এখন ফুল প্রোডাকশানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এগুলো কুচে পড়েছে এই এগুলো একদম পিওর দেশি মুরগি তো এটা গেল বিষয় তো আপনার প্রশ্ন হচ্ছিল যে দেশি মুরগি বছরে কটা ডিম পারে তো সেই দেশি মুরগি আপনার বছরে একশো পঞ্চাশ একশো ষাটটা খুব বেশি হলে একশো পঁয়ষট্টিটা ডিম পারবে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আর এখানে আর একটা বিষয় আছে যে দেশি মুরগি কতদিন বয়স পর্যন্ত ডিম পারে দেখুন দেশি মুরগি যতদিন বাঁচবে দু বছর চার বছর ততদিন পর্যন্তই ডিম দেওয়া শুরু করবে কিন্তু এরা ভালো ডিম দেবে আপনার গিয়ে কুড়ি থেকে বাইশ মাস এদের বয়স কুড়ি থেকে বাইশ মাস হয়ে যাবে তারপর থেকে কিন্তু এরা ডিমের উৎপাদন অনেকাংশে কমিয়ে দেবে যতই এদেরকে ভালো ভালো খাবার খাওয়ান যতই যা করেন তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যদি দেখেন যে আপনাদের মুরগি যতটা খাচ্ছে তার থেকে একটু কম ডিম পাচ্ছে আপনার লস হচ্ছে তো তখন বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলোর অনেক বয়সে হয়েছে কোনো সমস্যা হয়েছে তো এটাই হচ্ছে বিষয় মানে কতদিন ডিম পারবে মুরগি যতদিন ডিম বেঁচে থাকে দেশি মুরগি কিন্তু ডিম পেটে যায় কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার যদি খামারি হয়ে থাকেন তবে আপনারা কিন্তু দেখবেন যে খাবার বেশি খাচ্ছে ডিম কম দিচ্ছে তখন কিন্তু আপনাকে মুরগিগুলোকে রিজেক্ট মুরগিতে ফেলে দিতে হবে আবার নতুন করে মানে আপনার খামারের নতুন বাচ্চা থেকে মুরগি প্রোডাকশান করতে হবে তো দেশি মুরগি নিয়ে এই সমস্ত ভিডিও আপনাদেরকে পরবর্তীতে আরও দেবো ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও আবারও বলে দিচ্ছি দেশি মুরগি ডিম পাড়া শুরু করে পাঁচ মাস এর পর থেকে নর্মাল খাবার খাওয়ালে আর যদি আগে লেয়ার দেন তো বললামই সাড়ে চার মাস বয়স থেকে আপনার কিন্তু মুরগি ডিম পাড়া শুরু করে দিবে সে মুরগি কিন্তু বেশি দিন ঠিকঠাকভাবে ডিম দেবে না আর দেশি মুরগি বছরে কটা ডিম পারবে বছরে দেড়শোটা একশো ষাটটা খুব বেশি হলে একশো পঁয়ষট্টিটা ডিম পারবে এটা একদম বাস্তব কথা কোনো বাড়ানো কথা নয় কোনো কমানো কথা নয় আর আপনার দেশি মুরগি কত দিন ডিম পারবে তো দিন বাঁচবে ডিম পারবে কিন্তু তাদের খাবার দাবারের ওপরেও ডিম পাড়া নির্ভর করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিয়ে পাশের বেল আয়কনটাকে অন করে দেবেন আর আপনাদের কটা মুরগি আছে সে সোনালী না দেশি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন